উদয়পুর ভ্রমণ থেকে শেষ সীমানা থেকে আমরা এখন আসি, আমরা যদি ওইদিকে দেখার চেষ্টা করি ইন্ডিয়ার বাইরে সবগুলো ইন্ডিয়ান একটা বাংলাদেশের নাই, তো এখানে আসলে খুব কষ্ট লাগে। আশেপাশের জায়গা অনেক সুন্দর, যদি দেখার চেষ্টা করি আশেপাশের জায়গা অনেক সুন্দর। তো আসলে এই জায়গায় যারা থাকে তাদের তো কত শান্তি, তাই না? ওই যে আমরা পাহাড়ের উপরে একটা মন্দির দেখছিলাম, আমি বারটা আনতে পারতেছি না মন্দিরটা, বাট একটু চেষ্টা করছিলাম জানার জন্য। আমরা পাহাড়ি রাস্তায় চলছি, এই রাস্তার ঢাল হচ্ছে মানে এই রাস্তার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে আমরা কত মিটার, সমুদ্র পৃষ্ঠ থেকে 750 মিটার উচ্চতায় আছি, ঠিক আছে? এবং আমাদের এই উচ্চতায় গেলে আমরা জানি যে আমাদের রেসপিরেশনের প্রবলেম হয় এবং আমরা আমরা এগ্রিমেন্টেশনের ধারণা আনতে পারি। তো এগ্রিমেন্টেশন বলতে কি বোঝায় সেটা হচ্ছে, ধরেন আমি আজকে আসলাম, ঠিক আছে? তো আমি এখানে নতুন একেবারে, এবং আমরা যে পাহাড়ে আছি সেটা যে পাহাড়ের রাস্তায় আছি সেটা 750 মিটার চলে, আমরা যদি এই অঞ্চলের মানুষগুলোকে নিয়ে যদি গবেষণা করি, এই অঞ্চলের মানুষগুলো যদি দেখি, তখন আমরা দেখবো তাদের একটা প্রবলেম হয় না, তারা ওইটা সার্ভাইভ করতেছে এই পরিবেশে। ওই যে এই প্রক্রিয়াটা, এটাকে বলা হয়েছে এক্লিমেটাইজেশন, অর্থাৎ যাবো যখন আমরা এটা মানে একিউট না হয়, যখন একটু দেরি হবে, মানে আমরা যখন ওই উচ্চতা বেশি দিন থাকবো তখন আমরা ওই জায়গাটার সাথে অভ্যস্ত হয়ে যাবো, কারণ আমাদের রেসপিরেশনে তখন আর আগের মতো প্রবলেমটা হবে না, সেটাকে বলা হয় একিউমেন্ট। এখন ওইদিকে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, আমরা দেখতে পাই, আমার খুব আসলে কষ্ট লাগে, কারণ মাঝে মাঝে মনে হয় যে আসলে এইসব ইন্ডিয়া কি সব পাহাড় তাদের নিয়ে গেল কিনা। জানি অনেকেরই আমাদের থেকে হিংসা হচ্ছে, না অনেকের হিংসা হচ্ছে আমার চুল দেখে, বুঝতে পারতেছো? এই সাধারণ কাটা চুল দেখে অনেকের হিংসা হচ্ছে, তো ওই হিংসা দেখে আসলে কিছু করার নেই, ঠিক আছে? একটা গেম আগে রেখে গেলাম সংগত কারণে, ভিডিও করা যাচ্ছে না এখন, এখন আর ভিডিও করা যাবে না।